বিজেপি সরকার 2024-এর আগেই ভেঙে পড়বে। তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য জি24 ঘন্টার এক টিভি ডিবেটে এটাই বললেন। বললেন, বিজেপি যাদের হাত ধরে, যাদের সাহায্যে বিজেপি ভোটে জিতেছিল এবং সরকার গড়েছিল, সেই সমস্ত রাজনৈতিক দলরাই আজ বিজেপির হাত ছেড়েছে এবং তারা বিজেপিকে পুরোপুরি একা করে দিয়েছে। তাই 2024 পর্যন্ত বিজেপি সরকার চালাতে পারবে কি তা সন্দেহ রয়েছে। 2024 সালে বিজেপি পার্টি গোহারান হারবে এবং নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে হবে, কারণ বিজেপিকে যারা ভোটে জিতিয়েছিল তারাই বিজেপির বিরুদ্ধে এবারে লড়াই করবে। চলুন, তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য কি কি তার প্রমাণ দিলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিরাক্কেল, যেরকম গত 5 বছর ধরে আমরা দেখেছি বিজেপির যারা জোটসঙ্গী, যাদেরকে ভরসা করে নরেন্দ্র মোদী যাদের বুকে ভর দিয়ে 2019-এর লোকসভা নির্বাচনে ফিরে এসেছিলেন দ্বিতীয়বারের জন্য, তাদের মধ্যে অনেকেই বলতে কি প্রায় 90% নরেন্দ্র মোদীকে একে একে হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তো এই মিরাক্কেলটা তো গত 5 বছর ধরে আস্তে আস্তে হয়েছে। তো যদি নরেন্দ্র মোদীর রাজনৈতিক জোটসঙ্গীরা গত 5 বছরে একদম মেলা নিয়ে নরেন্দ্র মোদী এনডিএ সরকার গঠন করেছিলেন, সেই মেলা যদি আজকে ভাঙা মেলায় পরিণত হতে পারে, তাহলে কে বলতে পারে বিজেপির মধ্যে থেকে একটা ডিভিশন উঠে আসবে না? আচ্ছা, নীতিন গডকরি কি বিজেপিতে খুশি? এই যে সুষমা স্বরাজ, যিনি স্বর্গীয় হয়েছেন, অরুণ জেটলিরা ছিলেন, তারা যতদিন বিজেপিতে ছিলেন, তারা চলে যাওয়ার আগে পর্যন্ত, তারা কি বিজেপিতে খুশি ছিলেন? দিল্লির অভ্যন্তরে কান পাতলে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের যা প্রতিবেদন বিভিন্ন জায়গাতে আমরা পড়ছি, তাতে কিন্তু এরকম বহু মানুষ আছেন যারা অখুশি। আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, কিন্তু এখানে এই যে জোটের কথা, এখানে একজন বললো, তার আগে শুভেন্দু অধিকারী একটা কথা বললেন ইন্টারেস্টিং, তিনি বলছেন এই করাপ্ট দুর্নীতিবাজদের জোট। দুর্নীতি কে বলছে এটা? শুভেন্দু অধিকারী। কারা আজকে মিটিংয়ে ছিলেন? 3 জন মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, ভগবত মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী। এদের কাউকে, এই তিনটে কেজরিওয়ালের মন্ত্রী বলেনি, এই 3 জন মুখ্যমন্ত্রীর মধ্যে কাউকে কি কোনো স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গেছে? যাকে দেখা গেছে সে লোককে দুর্নীতিগ্রস্ত বলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভারতীয় জনতা পার্টি এরকম প্রচুর লোককে সাদা কালো করার অভিজ্ঞতা আছে, আমি ওটা বলছি না। যে অঙ্ক থেকে শিলভদ্রতা বলছেন না, কি চেঞ্জ হবে? একটা চেঞ্জ বলে দিই শিলভদ্রতা, 2019-এ বিহারে আপনারা নীতিশের সঙ্গে জোট করে লড়েছিলেন, 24-এ আপনাদের নীতিশ লালু এবং কংগ্রেসের জোটের এগেনস্টে লড়তে হবে, যাদের লোকসভাওয়ারি ভোট পার্সেন্টেজ কিন্তু 51%-এর ওপরে, এটা মাথায় রাখবেন। 19-এর পুলওয়ামার পরের ভোট পার্সেন্টেজ তিনটেকে যোগ করলে মোর দেন 50%। আপনারা শিবসেনার সঙ্গে জোট করে মহারাষ্ট্রে লড়েছিলেন, 48টা সিট, আপনারা 42টা সিট একা পেয়ে গিয়েছিলেন এই জোট। শিবসেনার একটা বড় অংশ কিন্তু এখন আপনাদের এগেনস্টে লড়বে, এবং যেটা মহাবিকাশ আঘাড়ি, সেই নীতি, এই শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের যদি অ্যালায়েন্স হয়, সেই পার্সেন্টেজটাও কিন্তু 48%-এর কাছাকাছি লোকসভার হিসাব অনুযায়ী, কোনো অ্যাসেম্বলি নয়। কর্ণাটকের হিসাব আমি বাদ দিলাম, হিমাচলের হিসাব বাদ দিলাম, আর বাংলার একটা বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয় বিজেপি কি 19-এর মতো বাংলায় সিট রিপিট করতে পারবে, তারাও হাসতে হাসতে বলবেন 18টা পাওয়ার তো গল্পই নেই, ডবল ডিজিটে পৌঁছতে পারলেই তাদের 14 পুরুষের ভাগ্যি ভালো। তো এই পরিস্থিতির মধ্যে সিটগুলোর পজিশন কি দাঁড়াচ্ছে আপনারা হিসাব।